ব্যাংকে ডেকে গ্রাহকদের আকর্ষণীয় অফার দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ব্যাংক কর্মীরা। সাধারণ গ্রাহক যেহেতু ব্যাংকের শাখাতে বসে ক্রেডিট কার্ড করেছেন, তাই তারা সন্দেহ করেননি, বরঞ্চ তারা নিশ্চিন্ত ছিলেন তাদের সঙ্গে কোনো রকম প্রতারণা হবে না। কিন্তু বাস্তব ক্ষেত্রে ঘটল ঠিক উল্টো ঘটনা। জানা যাচ্ছে তাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা, এমনকি অভিযোগ জানালেও ব্যাংক কর্তৃপক্ষ কোনো সহযোগিতা করছেন না। একে একে বাড়ছে ক্ষতিগ্রস্ত গ্রাহকের সংখ্যা। ঘটনাটি ঘটেছে মহিষাদলের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। এই ঘটনায় গ্রাহকরা প্রতিদিন ব্যাংকে ঘোরাঘুরির পর খুবই ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তারা এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষকে দায়ী করেছেন। জানা যাচ্ছে 25 থেকে 30 জন ব্যাংক গ্রাহক সমস্যায় পড়েছেন। কেউ যেমন রয়েছেন স্বর্ণ ব্যবসায়ী, কেউ আবার সাধারণ কাঠমিস্ত্রি, ফলে এক একজনের অ্যাকাউন্ট থেকে এক এক পরিমাণ টাকা কাটা হয়েছে। কিছু কিছু অ্যাকাউন্ট থেকে তো লাখ লাখ টাকা কাটা গেছে, কারো কারো অ্যাকাউন্ট থেকে কয়েক হাজার টাকা কাটা গেছে। গ্রাহকদের ক্ষোভ বিক্ষোভের পর পুলিশ এসে তদন্ত শুরু করেছে, তবে এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। সাধারণ মানুষের বক্তব্য, মানুষ ব্যাংক কর্তৃপক্ষকে খুবই বিশ্বাস করেন। তারাই যদি এই ধরনের ঘটনা নিয়ে উদাসীন থাকে, তাহলে সাধারণ মানুষ কার কাছে যাবে? ওই এসবিআই ক্রেডিট কার্ড এসবিআই থেকে ফোন করছিল, ফোন করতে ওই আমি কে বলছেন বলে মহিষাদল ব্রাঞ্চ থেকে বলছি। আমি কে বলছেন, কোথা থেকে বলছেন বলে মহিষাদল ব্রাঞ্চ থেকে কল করছি। আমি কী নাম আপনার বলে রাজীব চ্যাটার্জি। আমি কোথায় গিয়ে দেখাবো আপনার সঙ্গে? না হচ্ছে মহিষাদল ব্রাঞ্চেই আসুন বলে একদিন 3টে সাড়ে 3টার দিকে আমাকে ডাকা হলো। বলে না ক্রেডিট কার্ডে তুমি ধরো কোথাও গেছো বিপদে অন্য অন্য জায়গায়, সেখানে ধরো তোমাকে টাকা কিছু লাগবে, তুমি সেখানে হেল্পিং হ্যান্ড কোথায় পাবে? কেউ তো তোমাকে দিবার লোক নেই, তখন ওই কার্ডটাই তোমাকে সাহায্য করবে। কিন্তু ওই কার্ডটা থাকলে তোমার হচ্ছে সমস্যার সমাধান করতে পারবে বিনা, বলে কিচ্ছু পয়সা লাগবে না। বলে তার জন্য আপনার আবার একটা উপহার আছে। আমি কি বলে একটা স্মার্ট ঘড়ি দিবে, এক মাসের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো এক মাসের মধ্যে পেয়ে যাবো কি, ঘড়ি পেয়ে যাবো কি? এক মাসের মধ্যে এসে দেখি না, 1 জুন আমার হচ্ছে 1279 টাকা কেটেছে। আমি সঙ্গে সঙ্গে ওনার কাছে আসি, যে করছিলো কারের কাছে, ওনাকে এসে দেব কি মেসেজ আসে দেখি। বলে মেসেজে তো আপনার কিছু দেয়নি, শুধু কাটা 2279 টাকা কেটেছে সেটাই লিখেছে। তারপরে আরও দু একজন ব্যাংকের স্টাফদেরকে জিজ্ঞেস করুন, বলে আপনার বইটা আপটুডেট করুন, করলেই বুঝে যাবে। তারপরে আপটুডেট করতে গিয়েই বোঝা গেলো যে ক্রেডিট কার্ডের জন্য কাটছি। বলেই তো আপনার ক্রেডিট কার্ডের জন্য, আমি ক্রেডিট কার্ড আমি ব্যবহার করলাম নি, যেদিনই আমার ক্রেডিট কার্ড পেলাম সেদিনই ওনার কাছে এই রাজীববাবুর কাছে এসে তো কার্ড তো পুরো লক করে রাখছি। আমি যখন আমার কাজে লাগবে সে সময় আমার কার্ডটাকে খুলবো এসে আপনার কাছে, কোথাও বাইরে যাবার আগে। এখন তো আমার এখানেই আছি, আমার কার্ড এখন কোনো কাজে লাগবে না, আমি লক করে রাখুন বা হচ্ছে সিল করে রাখুন, কার্ড এখন লাগবে না। বলে ঠিক আছে স্যার, বলে কার্ডটা দিন। বলে কার্ডটা উনি হচ্ছে সিল করে রাখলো, তারপরেও দেখি এইভাবে টাকা কেটে দিচ্ছে। আমাদেরকে একদিন এসবিআই কার্ড করার জন্য ডেকেছিল, প্রথমে বলেনি যে ক্রেডিট কার্ডের জন্য বানিয়েছে, বলছে যে এসবিআই কার্ডের কিছু সমস্যা হচ্ছে, মানে এখন তো অনেক ফ্রড হয়, সেই জন্য কার্ডের খুব দরকার, চেঞ্জ করার জন্য ডেকে বাড়িয়েছে। যাওয়ার পরে আমাদেরকে কার্ড বানিয়ে দেয়, এসবিআই কার্ড বানিয়ে দেয়। তারপর যখন আমরা আসে বাড়িতে কার্ড আছে, তখন দেখেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আছে। তার জন্য প্রথম এক দুদিনের মাথাতেই আমার 500-489 টাকা চার্জ কেটে নেয়। পরে কয়েকদিন পরে ওরা বলে যে আপনার লেট হয় হিসাবে আরও 472 টাকা কেটে নেয় এক্সট্রা। এই হিসাবে ওদের কাছে বারবার যাই কার্ডটা ক্লোজ করার জন্য, ওরা কাটেনি। তারপর আমি বিভিন্ন সহায়তায় কার্ডটাকে ক্লোজ করি অলরেডি। তো এখনও পর্যন্ত টেনশনে থাকি যে কার্ডটা আমাদের ইউজ করা আদৌ উচিত কিনা, সেই নিয়ে ভয়ে ভয়ে থাকি মাঝে।